নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি 409 নম্বর পেজের যাবতীয় পরিমিতির অঙ্ক টু দ্য পয়েন্টটা আমি সলভ করিয়ে দেব। তো দেখো, 14 দাগের ফার্স্ট অঙ্ক কি বলেছে, বলেছে 4.2 ডেসিমিটার। তো দেখো অঙ্কটা কি বলেছে, আমি আরেকবার পড়ছি। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন কত হবে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রোমান 3 প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, রোমান 2 প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং রোমান 1 প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি 14 দাগের রোমান 1 প্রশ্নটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো দেখো, এখানে কী লেখা আছে যে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কাঠের ঘনক সবচেয়ে কম কাঠ নষ্ট করে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কুতে পরিণত করতে হবে। বুঝতে পারছো কী বলছি আমি? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। বুঝতে পারছি, এই যে টোটাল যে বাহুটা আছে, ঠিক আছে, এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাসার্ধ এবং আমাদের ব্যাস এবং উচ্চতা দুটোই কিন্তু সমান আছে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 4.2 ডেসিমিটার। তো দেখো, ভূমিতলের ব্যাস আছে, এটা ব্যাসার্ধ নয়। এবার আমি কী করছি, ব্যাসার্ধ সমান সমান কী আছে, 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 21 ডেসিমিটার হবে, সমান সমান কী আছে আমাদের দেখতে পারছি। এবং উচ্চতা কিন্তু 42 ডেসিমিটারই আছে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তাহলে শঙ্কুর আয়তন কী আছে, 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পায়ের মান 22/7, আর এর মান কী আছে, 2.1 × 2.1 গুণ আমাদের হাইট কত আছে, 4.2 আছে। তো দেখো, টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 19.4 ঘন ডেসিমিটার, 19.4 ঘন ডেসিমিটার, ঠিক আছে? এবার আমি রোমান 2 এর প্রশ্ন সলভ করাবো। কি বলেছে, 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোল, কি বলেছে, একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। ওই জলে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতল ভর্তি করে রাখা যাবে। বুঝতে পারছো কী বলছি? পাত্রটি খালি করতে কতগুলি বোতল দরকার হবে? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, এই অঙ্কটা কী করে সলভ করতে হয়, তো দেখো মনে করি এন সংখ্যক বোতল দরকার, একটি বোতল জমা রাখা যায়। তো দেখো, পাই আমাদের আর স্কোয়ার এইচ, ঠিক আছে, অর্থাৎ পাই আর এর মান কী আছে, 3/2, এটা কিন্তু ব্যাসার্ধ এইচ। তো দেখো, এখানে কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য 3/2 সেন্টিমিটার, তাই তো এনটি বোতল জল রাখা যায়। তো দেখো, এর সঙ্গে কি হয়েছে, মাল্টিপ্লাই এন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে শর্তানুসারে আমাদের পাই 3/2 এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই 4 × n সমান সমান 2/3 পাই 9 মাথায় কিউব। তো দেখো, টোটাল এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি কী থাকছে, 6 × 9 × 3 × 3 ক্যালকুলেশন করে 54 পাচ্ছি। অর্থাৎ আমরা দেখতে পারছি যে জলপূর্ণ পাত্রটি খালি করতে 54টি বোতল দরকার হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এবার আমি পরের অঙ্কটা সলভ করিয়ে দিচ্ছি। তো দেখো, আমাদের পরের অঙ্কটা রোমান 3 অঙ্ক, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত, 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার ব্যাসের 21টি নিরেট গোলক ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত সেন্টিমিটার উপরে উঠবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এই যে তিনখানা যে প্রশ্ন আছে, এই তিনখানা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, গোলকের ব্যাস 2.1 ডেসিমিটার, আমি ব্যাসার্ধকে ব্যাসার্ধ বের করেছি, 2.1কে 2 দিয়ে ভাগ করেছি, এটা কিন্তু ডেসিমিটার, ঠিক আছে? তাহলে দেখো, ধরি গোলকগুলি কী বলেছে, গোলকগুলি চৌবাচ্চার জলে ডোবানোর ফলে জলতল এইচ ডেসিমিটার উপরে উঠবে। তো দেখো, চৌবাচ্চায় বৃদ্ধি প্রাপ্ত জলের আয়তন 100টি লোহার গোলকের আয়তনের কিন্তু সমান, তাই তো? তাহলে এখানেতেও দেখো, 21 × 11 × এইচ
ঠিক আছে। এবং এর সঙ্গে কি করেছি 4/3 পাই আর কিউব মানে কি মানে 2.1 এটা তিনবার হয়েছে ঠিক আছে। এবং তার সঙ্গে কিন্তু 100টি কিন্তু আমাদের লোহার গোলক বলেছে ঠিক আছে। তার সঙ্গে এখানে কি করেছি 100 গুণ করে দিয়েছে ঠিক আছে। তো দেখো টোটাল ক্যালকুলেশন করে কিন্তু 2.1 পাচ্ছি, এই সমান সমান কি পাচ্ছি 2.1, অর্থাৎ 100টি লোহার গোলক ডুবিয়ে দেওয়ার ফলে চৌবাচ্চায় জলতল 2.1 ডেসিমিটার উঠবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের এক্সারসাইজ 19 অঙ্ক ঠিক আছে। তো দেখো এটা কিন্তু তোমাদের একটা বই থেকে দেখিয়ে দিচ্ছি, আমার আর অঙ্ক মানে সামনে তো তোমাদের পরীক্ষা, অঙ্ক করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে ঠিক আছে। আমার কাছে বইটা একজনের কাছ থেকে জোগাড় করে মোটামুটি তোমাদের কাছে দিয়ে দিছি, যাতে একটু বুঝিয়ে দিলাম, যাতে তোমরা একটু পরীক্ষার সময় লিখে আসতে পারো ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।